আজ মহাষষ্ঠী, আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা আর সুপ্রভাত জানাই। এই দক্ষিণায়নের সময় দেবতারা নিদ্রা যান, এই সময় শ্রী রামচন্দ্র মাকে আহ্বান করেছিলেন, তার বোধন হয়েছিল, তাই এখন অকাল বোধন। আর সেই অকাল বোধনেই আমাদের উৎসবের সময়, আমাদের দুর্গাপুজো। মা আসেন প্রথমেই কুমারী রূপে বিল্ববৃক্ষে, তাই বিল্ববৃক্ষের তলেই প্রথম হয় বোধন। আজ এই সকালবেলা এমন এক পুণ্য দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আড্ডায়। আর আজকের আড্ডায় আপনাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের খুব প্রিয় সঙ্গীত শিল্পী সুমন ভট্টাচার্য। আপনাকে নমস্কার, শারদ নমস্কার শুভেচ্ছা। নমস্কার, আপনাদেরকেও জানাই শারদ শুভেচ্ছা। আজকে এমন একটা সুন্দর সকালে আপনাকে পেয়েছি, আর বিশেষ করে আজ ষষ্ঠীর দিন, নিশ্চয়ই, বোধনের দিন, হ্যাঁ হ্যাঁ, মাকে আবাহনের দিন, তো অতএব মায়ের গান শুনবো আজকে আপনার নিশ্চয়ই কাছে। নিশ্চয়ই। আমার সৌভাগ্য যে আজকে আমি মাকে ডাকার সুযোগটা পেলাম। বলা হয়েছে, ওম ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রাহ্মণাবোধ দেব্যাস্ত্বয়ি কৃতাপুরা। রাবণকে বধের জন্য, রামের অনুগ্রহের জন্য ব্রহ্মা করেছিলেন মায়ের বোধন। সেই ব্রহ্মাদি দেবতাগণের স্তুতি আমি একটু পাঠ করে তারপর গানে যাচ্ছি। নিশ্চয়ই। ওম ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি ষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়া অনুচার্যা বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রি ত্বং দেবী জননী পরা ত্বয়ৈব ধার্যতে সর্বং ত্বয়ৈতৎসৃজ্যতে জগত ত্বয়ৈতৎপাল্যতে দেবী ত্বমৎসন্ত্যে চ সর্বদা বিশিষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগতোস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ মহামোহা চ ভবতি মহাদেবী মহাশূলি প্রকৃতিস্ত্বং চ সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রির্মহারাত্রির্মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী ত্বমীশ্বরী ত্বং হ্রীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্ত্বং শান্তিঃ ক্ষান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোড়া গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষুণী পরিঘায়ুধা সৌম্যা সৌম্যতরাশেষ সৌম্যভ্যস্তি সুন্দরী পরাপরাণাং পরমা ত্বমেব পরমেশ্বরী। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধরিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো জননী বরদা অভয়াজরা, জননী বরদা অভয়াজরা বহু বল ধারিণী ত্রিভুবন তারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। আমাদের সবাইকার খুব প্রিয় একখানা গান দিয়ে, এবং অবশ্যই তার আগে স্তোত্র পাঠ দিয়ে আপনি সকালটা শুরু করে দিলেন, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আপনার সঙ্গে যারা যারা রয়েছেন, আজ এই সঙ্গত করছেন, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিন। নিশ্চয়ই। আমার বাঁদিকে রয়েছে প্রথমে শ্রীখোলে আমার বন্ধু রবীন, ও রবীন্দ্রভারতীতে আছে। আচ্ছা। তার পাশেই আমার দাদা সৌমেন ভট্টাচার্য হারমোনিয়ামে, তার পাশেই পাখোয়াজে রয়েছেন প্রবাল নাথ,
আপনাদের তিনজনকে শারদ শুভেচ্ছা আর সুপ্রভাত জানাই। আমাদের সঙ্গে আজ শীতাংশুরাও রয়েছেন, কিন্তু যথারীতি আপনারা সবাই জানেন এখানে আর আজ শীতাংশুদাকে আমরা বসাতে পারিনি, নেপথ্যে উনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। শীতাংশুদাকেও সুপ্রভাত। এবার দেখো বলুন, এই যে জাগরণ শুধুমাত্র মা দুর্গার জাগরণ নয়, আমাদের ভারতবর্ষও তো আমাদের কাছে মা, সেই জন্য আজকে ভারতবর্ষকেও মাতৃরূপে আমরা বোধন করছি। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজা, দুঃখ দৈন সব নাশী কর দূরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো শোক শয্যা কর সজ্জা, পুন কমল কনক ধন ধান্যে জননী গো লহ তুলে বক্ষে, সান্ত্বন বাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নর নারী গো, কান্ডারি নাহি কো কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী কালো সাগর কম্পন দর্শে। মাকে জাগিয়ে দিলাম, ভারতবর্ষের আমাদের মাতৃরূপে ভারতবর্ষ, ভারত মাও যেন জেগে ওঠেন। এইবার আমরা চলে যাই একদম সেই প্রাচীন যুগে, মাকে যখন ডাকা হচ্ছে বাংলার ঘরের মেয়ে রূপে বা ভারতবর্ষের ঘরের মেয়ে রূপে মাকে ডাকা হচ্ছে, সেই মাকে কি করে হিমালয় পর্বত থেকে এখানে আনা হবে, কৈলাস পর্বত থেকে আনা হবে, সেই প্রসঙ্গে আমরা প্রবেশ করব। মাকে তাই প্রথমে একটু আবাহন জানিয়ে নিই। এসো মা আনন্দময়ী, ও মা নিরানন্দ বঙ্গভূমে, এসো মা আনন্দময়ী, অধম সন্তান গণে চেয়ে আছে মুখ পানে, এসো মা আনন্দময়ী, ও মা নিরানন্দ মর্ত ভূমে, এসো মা আনন্দময়ী, দশ ভুজা মূর্তি ধরি দশ দিক আলো করি, এসো গো মা রাজ রাজেশ্বরী, চাহ করুণা নয়নে, এসো মা আনন্দময়ী, ও মা নিরানন্দ বঙ্গভূমে, এসো মা আনন্দময়ী। গৌরী বিহনে গিরিপুরী অন্ধকার, অঞ্চল নিধির অদর্শনে ব্যথায় মায়ের প্রাণ বড়ই আকুল, বারবার বারবার মায়ের মুখচ্ছবি মনে করে, স্বপন দেখে যে গিরিজা এসেছেন, দুর্গা দেবী এসে যেন মেনকার গলা জড়িয়ে ধরে বলছে, মা আমি আসছি তোমার কাছে। তাই স্বপ্নের মধ্যে মায়ের চাঁদ বদন দর্শন করে মেনকার ঘুম ভেঙে যায়। ঘুমন্ত গিরিরাজের কাছে গিয়ে বলে, ওগো গিরিরাজ তুমি ওঠো, তুমি কি দেখতে পাও না মায়ের আসার সময় হয়ে গেল, তুমি আর কত ঘুমোবে। আমি কি হেরিলাম নিশি স্বপনে, গিরিরাজ হে অচেতনে, কেত বা ঘুমায়, আমি কি হেরিলাম নিশি স্বপনে। এখনই তো আমার মেয়ে আমার গলা জড়িয়ে ধরে কথা বলছে, কোথায় গেল? এই এখনই শিয়রে ছিল
গৌরী আমার কোথায় গেল গো আধো আধো মা বলিয়ে বিধু বচনে গিরিরাজ হে অচেতনে কেন বা ঘুমাও কমলাকান্তের বাণী পুণ্যবতী গিরিরানী গো যে রূপ দেখিলে তুমি অনায়াস স্বপনে ও পদ পঙ্কজ লাগি আমার শঙ্কর হয়েছে যোগী হৃদি মাঝে রাখি তারে সদা যতনে গিরিরাজ হে অচেতনে কেন বাঘুমাও আমি কি হেরিলাম নিশি স্বপনে মাকে দেখতে কেমন তার বর্ণনা দিচ্ছেন স্বয়ং আমাদের বৈষ্ণব পদকর্তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বিদ্যাপতি ঠাকুর যার লেখা দুর্গাভক্তি তরঙ্গিনী অনুসারে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো হয়ে থাকে তিনিও দুর্গার উপর কত সুন্দর পদ লিখেছেন আমরা দেখব মায়ের রূপটি কেমন এবং সেটি ধ্রুপদাঙ্গের গান কনক ভূধর শিখর বাসিনি চন্দ্রিকা জয়চারু হাসিনি দশন কোটি বিকাশ বঙ্কিম তুলিত চন্দ্র কলে ক্রুদ্ধ সুর রিপুবলনে পাতিনি মহিষ শুম্ভ নিশুম্ভ ঘাতিনি ভীত ভক্ত ভয়াবনো প্রবলে কনক ভূধর শিখর বাসিনি চন্দ্রিকা জয়চারু হাসিনি মায়ের সঙ্গে কে আছে অষ্টশক্তি সঙ্গে নিয়ে মা হাসছেন অষ্টশক্তি কারা অষ্ট ভৈরব সঙ্গশালিনী কর কপাল কদম্ব মালিনী অষ্ট সংসৈদ্ধ অষ্ট ভৈরবী উগ্র জন্ডা প্রচন্ডা জন্ডগ্রা জন্ড নায়িকা জন্ডা জন্ডবতী চৈব জন্ডরূপাদি চন্ডিকা অষ্ট ভৈরবী সঙ্গশালিনী কর কপাল কদম্ব মালিনী গনুজ শোণিত পিষিত বর্ধিত চারণারমসে কনক ভূধর শিখর বাসিনী চন্দ্রিকা জয়চারু সকল পাপ কলাপরিচ্যুতি সুকবি বিদ্যাপতি কৃত স্তুতি তোষিতে শিব সিংহ ভূপতি কামনা ফল দে সুখর শিখর শিখর বাসিনী চন্দ্রিকা জয়চারু হাসিনী দশন কোটি বিকাশ বঙ্কিম তুলিত চন্দ্রকলে কি বর্ণনা সত্যি সত্যি কখনো আমরা ভাবি যে আমাদের ঘরের মেয়ে উমা আসছে তাকে ডেকে আনছি আবার কখনো ভাবি যে অসুর দলনে মা দুর্গাকে ডেকে নিয়ে আসছি যেমন ভাবেই আসুক না কেন ঘরের মেয়ে ঘরেই তো আসছে
ঠিক কথা। আজ সকালবেলা আমরা শুরু করলাম তার আবাহন দিয়ে, আর আপনি যখন সঙ্গে আছেন সবচেয়ে ভালো লাগে গানের মাঝে মাঝে যখন আপনি সেটাকে বিশ্লেষণ করে আমাদের বলেন, সেটা শুনতে ভারী ভালো লাগে। কি আশ্চর্য, মানে 600 বছর আগে এরকম এত সুন্দর পদাবলী, তখন তো ধ্রুপদাঙ্গেই সব গান গাওয়া হতো, তারপরে তো আস্তে আস্তে খেয়াল এসেছে, ঠুংরি দাদরা সব এসেছে। তো যাই হোক, এত সুন্দর বর্ণনা আমরা দেখলাম যে মাকে স্বপ্নের মধ্যে কিভাবে দেখলেন মেনকা। এইবার গিয়ে বলছে যে কি গো গিরি গিরি, আমার মেয়ে যে আসছে না এ নিয়ে কি তোমার কোনো চিন্তা নেই? ও গিরি গৌরী আমার এসেছিল, গিরি গো গৌরী আমার এসেছিল, আমার গলা জড়াইয়ে চৈতন্য করায়, চৈতন্য রূপিণী মা কোথায় লুকালো, গৌরী আমার এসেছিল। তোমার কি কোনো চিন্তা হয় না? আমার গৌরী এসেছিল আমায় মা বলে ডাকলো, শুধু কি তাই? বলছি ওগো গিরি, এইবার তুমি আমার উমাকে নিয়ে এসো। আবার প্রার্থনা জানালেন, গিরি একি তব বিবেচনা, গিরি একি তব বিবেচনা, এই তোমার বিবেচনা, আমার মা এখনো আসেনি এখানে, রাজার মেয়ে উমা জামাই ভিখারি, লোক মুখে শুনে সদা দুঃখে মরি, আবার নাকি শিব ত্রিশূল ডমরুধারি, শ্মশানাধিকারী ঘরে তো থাকে না, ঘরে থাকে না, এ কি তব বিবেচনা। আমার মেয়ে রাজকন্যা, দামি দামি প্রসাদন প্রসাধনী ব্যবহার করে অভ্যস্ত, আর শিবের কাছে গিয়ে কি অবস্থা তার? গায়ে মাখে ছাই, উমারে মাখায়, আবার সিদ্ধি ঘুঁটে খায়, বলদে চড়ায়, মরণ নাই শিবের, নাম মৃত্যুঞ্জয়, তার পাষাণ হৃদয়, তাকে বাঁচি না বাঁচি না, একি তব বিবেচনা, সম্বৎসর হয় না অবসর, গৌরী আনার কথা মনে তো হলো না, তোমার মনে হলো না না, একি তব বিবেচনা, গিরি একি তব বিবেচনা। এই গানটা শুনতে শুনতে আমার একটা গানের লাইন মনে পড়লো, বলছি তার আগে একটু ফোন নিয়ে নিই। আচ্ছা নমস্কার, কে বলছেন? নমস্কার মৈত্রী, আমি উৎকল চক্রবর্তী দিল্লি থেকে বলছি। আপনাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই, বলুন। তোমাকেও জানি এবং তারা মিউজিকের সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা জানাই, পুরো দেশবাসীকে জানাই, এবং সুমন ভট্টাচার্যকে আমার প্রণাম জানাই, এবং উনি যেভাবে এই অনুষ্ঠানটাকে সাজিয়ে এনেছেন তাতে তো দেখে আমার মনে হচ্ছে যেন একজন দ্বিতীয় কৃষ্ণ ভদ্র তৈরি হয়ে আসছেন আর কি, এবং আমি আশা করবো উনি আমাদের ভবিষ্যতে আরো অনেক নতুন নতুন জিনিস উপহার দেবেন। আজকের দিনে সবাই পজিটিভ চিন্তা করুক, এই পূজার কটা দিন সবাই ভালোভাবে কাটুক, ধন্যবাদ। আপনিও সঙ্গে থাকুন, আপনার এই পূজোর দিনগুলো খুব ভালো কাটুক। আমরা তো সবে সকালটা শুরু করেছি, সুমন বাবু সঙ্গে আছেন, যখন প্রচুর আড্ডা হবে, একটা বিরতি নিয়ে আসছি। এই বছর ফেয়ার এন্ড লাভলির উইন্টারকে বলো হ্যাঁ, এখন ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস এর সঙ্গে ডাভ বার ফ্রি। মা বলে যে সাবান দিয়ে হাত পুরো 1 মিনিট পর্যন্ত ধুতে হয়, নয় তো জীবাণু যায় না, সবাই অসুখে পড়বে। এই আন্টি তো সাবান স্লো নাকি? এখন হাত ধোয়ার জন্য 1 মিনিট নয়, মাত্র 10 সেকেন্ড চাই। অ্যাক্টিভ 5 যুক্ত লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশ দেয় 99.9% জীবাণু থেকে সুরক্ষা মাত্র 10 সেকেন্ডে। সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ লাইফ বয়, কোনো ভয় নেই। সারেগামার নিবেদন,
শ্রাবণী সেনের কণ্ঠে শুনুন রবীন্দ্রনাথের বর্ষার গানের নতুন সংকলন শ্রাবণ তুমি। অডিও সিটি সর্বত্র পাওয়া যাচ্ছে। আমার একটু রাফ স্কিনের জন্য নতুন ভিভেল থ্রি ইন ওয়ান ফেস ওয়াশ প্লাস স্ক্রাব, তিনটি অ্যাকশনের সঙ্গে জোজোবা বিডস জেন্টলি স্ক্রাব করে ডেড সেলস দূর করে, এটা পোর্স ডিপ ক্লিন করে, ভিটামিন ই এবং গ্লিসারিন ময়েশ্চারাইজ করে, সফট ক্লিয়ার এবং গ্লোয়িং স্কিনের জন্য ভিভেল থ্রি ইন ওয়ান, ডার্মাটোলজিক্যালি টেস্টেড বাই আইটিসি। শারদীয়া সকালবেলা পরিবারের সকলের জন্য লিখেছেন বুদ্ধদেব গুহ, শঙ্কর, প্রফুল্ল রায়, অতীন বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, বাণী বসু, শিবশঙ্কর ভারতী, কুণাল ঘোষ, সমরেশ মজুমদার, শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন, নৃসিংহ প্রসাদী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী এবং আরও অনেকে। সঙ্গে আশা অডিওর রবীন্দ্রসঙ্গীতের সিডি বিনামূল্যে। এই যে বিভিন্ন রবীন্দ্রনাথ তোমার জীবনে, কোন রবীন্দ্রনাথ ফরাসি, কোন রবীন্দ্রনাথ জার্মান, কোন রবীন্দ্রনাথ ইংরেজ, তোমার আত্মীয়তা কোন রবীন্দ্রনাথের সঙ্গে ক্রমশ বেশি? চীনে বন্ধুরা যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছেন বা ফরাসি বিশ্ব যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছে, আমি তার মধ্যে একটা অন্তর্নিহিত মেলবন্ধন খোঁজার চেষ্টা করে যাচ্ছি এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এদের প্রত্যেকের দেখার ধরনটা আলাদা। আমি দেখেছি যে এই যে বিচিত্র রবীন্দ্রনাথের মালা, এটাকে না বুঝলে রবীন্দ্রনাথকে বোঝা যাবে না। ইংরেজি জানা দেশগুলো তারা মনে করেন হয়তো যে ইংরেজি অনুবাদের মাধ্যমেই রবীন্দ্রনাথকে পাশ্চাত্য চিনল, কিন্তু এই যে 59টি ফরাসি দেশে, সেটা কি বিরাট জগৎ, তারা কিন্তু ওকে চিনেছে ফরাসি অনুবাদের মাধ্যমে আন্দ্রে জিদের। গত শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপ প্রাচ্যে আমি বলবো হয়তো রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীর সংলাপ, তাদের মতের অমিল, যে সংলাপ কখনো অকথিত সংলাপ। উপদেশে হয়েছিল রবীন্দ্রনাথ এবং আইনস্টাইন, আমি বলবো কিন্তু রঞ্জনদা রবীন্দ্রনাথের সঙ্গে রোমারোলার সংলাপ। তুমি কাজের সূত্রে রোজ একটি বাড়িতে যাও যে বাড়িতে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, যে বাড়ির সঙ্গে তার সমস্ত জীবনের শিকড়টা কিন্তু ছিল এবং যে বাড়িতে তার মৃত্যুও হয়েছিল। মরকতগুঞ্জে যেখানে অন্য বাড়িটাতে বসে, যেটা আমাদের মেইন ক্যাম্পাস, আপনি জানেন যে সেই বাড়ি তে বঙ্কিম এসে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেছে। এই ওইখানে যে মালার পরি, হ্যাঁ, ওইখানে আমার অফিস ঘরটা। ওই বাড়ি আমাদের পথপ্রদর্শক হয়ে আছে, শুধু ওই সময় নয়, 19 শতকে বা 20 শতকের গোড়ায় নয়, একবিংশ শতকের গোড়াতে। কাজে ওখানে গিয়ে আমি শিহরিত হই প্রতি মুহূর্তে, বারবার বলি নিজেকে, আমি বলি রঞ্জনদা বি ওয়ার্দি অফ ইট, এটা যোগ্য। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুনো বন্ধু, আমার দুর্গা মেধা পাটকার তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। এই অনুষ্ঠানটি সহযোগী নিবেদক শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন সারদা গ্রুপ, এবার আপনার পাশে সারদা অনক্লেভ কনরাই, কারণ স্বপ্ন সত্যি হয়। টাওয়ার গ্রুপ, ওয়াটসঅ্যাপ পার্টনার শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন, পিয়ারলেস হসপিটাল অ্যান্ড বি কে রয় রিসার্চ সেন্টার। আজ মহাষষ্ঠী, আমরা আপনাদের সঙ্গে এই বিশেষ আড্ডায় রয়েছি সকাল 7টা থেকে। শুধু আজ নয়,
আমরা এই উৎসবের প্রতিটা দিন সকাল 7টা থেকে আপনাদের সঙ্গে কিন্তু আড্ডায় থাকব, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখি এখন ফোনে কে আছেন। হ্যালো 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 নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমি এভিন গ্রেস বলছি। আমার আমার ফোন করছি কারণ সুমন ভট্টাচার্যের কীর্তন খুব ভালো লাগেছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। প্রবলেম নাই, আমি আমি ইউএস থেকে, কিন্তু এখন আমি কলকাতায় থাকি কারণ আমি পুরবলি কীর্তনের সম্বন্ধে পিএইচডি করছি। আপনি এত সুন্দর বাংলা বলছেন, সেই শুনে আমাদের খুব ভালো লাগছে। আপনি কথা বলুন সুমনদার সঙ্গে। নমস্কার 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 নমস্কার, প্রভু প্রণাম করছি। আপনি আমার প্রণাম নেবেন। And I also thank from on my part that you are doing research on Kirtan. I vow that I'll help you to the utmost level of my capacity. Onek dhanyabad. Thank you. So tai ami 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 shun korchi shunchi apnader Kirtan. Nishchoro lageche. Apni amader shonge thakun, utshob upobhog korun, amra adde giye niye jai. Kemon? এই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের প্রসঙ্গ একজন করলেন, একটু আগে বললেন, আমি ছোটবেলায় যখন গান গাইতে উঠেছিলাম আমার 4-5 বছর বয়স, সেই সময় একটা আসরে উনিও এসেছিলেন চণ্ডী পাঠ করতে, তো উনি খুব আশীর্বাদ করেছিলেন সেই সময়। আর এই সাজানোর যে প্রসঙ্গটা বলছেন, মাথায় পেয়েছি। আর এই আশীর্বাদের প্রসঙ্গ যখন এলো, আর একজনের আমি একবার কীর্তন করতে গিয়ে পণ্ডিত জ্যাসরাজ সামনে এসে বসেছিলেন, উনি ভাবলেন বাংলা কীর্তন 10 মিনিট শুনবো চলে যাব, কিন্তু পুরো 2 ঘন্টা গানটি শুনলেন এবং শেষে আসন ছেড়ে দিয়ে মাটিতে বসলেন। এ তো আপনার কাছে বিশাল বড় বিরাট বড় পাওয়া, পুরস্কার। নবদ্বীপে ঘটেছিল এই ঘটনা, এবং শেষে আমাকে জড়িয়ে ধরে বললেন, আপনার কীর্তন আমাকে ভাবে বিভোর করে দিয়েছে, এরকম বলেছিলেন। এটা মানে অনেক বড় প্রাইজ একদম। হ্যাঁ, খুবই, এটা বিরাট বড় প্রাইজ আমার জীবনে। তা আর এই সাজানোর যে প্রসঙ্গ, আমাদের প্রণম্য কীর্তন আচার্য ছিলেন কানাই বন্দ্যোপাধ্যায়, রতীন ঘোষের প্রধান ছাত্র, তিনি আর কি এই আগমনীর উপর খুব সুন্দর সুন্দর গান সাজিয়ে করেছিলেন এককালে। ওই যে কথা তখন বলছিলাম যে আপনি তার আগে যে গানটা গাইছিলেন, সেই গানটা থেকে আমার দাশরথী রায়ের একটা গানের কথা খুব মনে পড়লো, যেটা স্বামীজির খুব পছন্দের গান ছিল, এবং উনি শ্রীমাকে সামনে বসিয়ে পূজোর সময় এই গানটি শোনাতেন, গিরি গণেশ আমার শুভকারী। বাহ, এত সুন্দর বলেছি, আমি এক্ষুনি আসছিলাম ওই প্রসঙ্গে। তাই দেখুন কিরকম মনে মিল, সুন্দর কোইন্সিডেন্স। তো যাই হোক, বলছে গিরি গো তুমি ঘুমাচ্ছ আর আমার যে প্রাণ ফেটে যায়। বলো গিরি এ দেহে কি প্রাণ রহে আর, বলো গিরি এ দেহে কি প্রাণ বাঁচবো আমার উমানা এলে পরে, ওই মঙ্গলার না পেয়ে মঙ্গল সমাচার, বলো গিরি এ দেখি প্রাণ রহে আর। সেইখানেই বলছে দেখো গিরি, তুমি যখন যাচ্ছই তবে আমাকে কিন্তু উমাকে একা আনবে না, উমার সঙ্গে গণেশকে অবশ্যই আনবে, কারণ সর্ব ঘটের কাঁঠালি গলা বলা যায়, সমস্ত পুজোতে প্রথম পুজোটা গণেশকেই বলতে হয়, ওম খর্বাং স্থূলতানং গজেন্দ্রবদনং সুন্দরং লম্বোদরং, এরকম মন্ত্র আছে সব। তো সেই বলছে এই গানটি স্বামীজিরও প্রিয়, আমার রামকৃষ্ণদেবেরও প্রিয়। গিরি কীর্তনের সুরে গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, আমি পূজে গণপতি পেলাম হই মমতি, পূজে গণপতি পেলাম হই মমতি, চাঁদের মালা যেন চাঁদে সারি সারি। রামকৃষ্ণদেব গাইতেন, তুমি যাও হে গিরিরাজ
আনো গিয়ে গৌরী গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ঘরে আনবো চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী ঘরে আনবো চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমোস্তুতে ঘরে আনবো চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটো ধারী গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী শুধু গণেশ আর দুর্গা নয় মেয়ে দুটো কেউ জানে না মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী লক্ষ্মী সরস্বতী শরতের শশী সুরেশ কুমার গণেশ আমার সুরেশ কুমার গণেশ আমার তাদের না দেখিলে ঝরে নয়ন বাড়ি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী তা বলছে দেখো তাকে তো অবশ্যই আনবে আর আমার এই উমাকে আনার পর আমি যেন আমার ঘরটাকে আলো করে রাখতে পারি নিশ্চয়ই আমরা এই গানটা যাওয়ার আগে শুভবাবু একটা ফোন নি নিশ্চয়ই হ্যালো হ্যালো নমস্কার কে বলছ নমস্কার মৈত্রী আমি স্মৃতি হালদার বলছি এখন কিন্তু গৌহাটি থেকে না এখন আমি কালিন্দী থেকে বলছি পরিবারের সবার সঙ্গে ভীষণ আনন্দ লাগছে আর তোমাকে ভীষণ সুন্দর লাগছে আগে বললি একটু সুমন বাবুর সঙ্গে কথা বলবো হ্যাঁ নিশ্চয়ই বলুন হ্যাঁ বলুন শুনছি সুমন বাবু আপনাকে নমস্কার এবং শুভ শারদীয়ার শুভেচ্ছা মহাষষ্ঠীর শুভ লগ্নে আপনি আমাদের এমন একটা মহার্ঘ উপহার তুলে দিলেন যার জন্য আমরা ধন্য এবং আমরা কৃতজ্ঞ চিত্তে আপনাকে স্মরণ করছি আমাদের এই যে পরিবার ভিত্তিক আপনি এতক্ষণ যে আমাদের বোঝালেন এটা এত মনে দাগ কেটে গেল যে সত্যি তো এটা তো বন্ধন এটা তো শুধু উৎসব নয় পরিবারের সবাই একসঙ্গে একত্রিত হওয়া আর এই পারিবারিক একটা যে আনন্দ অনুভব করা এটা সত্যি আপনি আবার এই বলার মধ্যে দিয়ে একটা সুন্দর অনুভূতি এনে দিলেন মনে খুব ভালো থাকুন পূজো সবার খুব ভালো কাটুক আপনিও ভালো থাকবেন আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই এই ফোনে প্রসঙ্গে দেখুন মনে হলো কথাগুলো শুনতে শুনতে সত্যি আমরা এতক্ষণ যে কথাগুলো পড়ছি বা শুনছি উমাকে মেনকা ঘরে নিয়ে আসার জন্য গিরিরাজের কাছে আবেদন করছে কখনো কান্নাকাটি করছে যে আমার উমাকে নিয়ে এসো মানে এই যে সবাই এই সময়টা একসঙ্গে থাকতে চাই আবার যদি আমরা একদম মানব জীবনের চরিত্রে চলে আসি আমরাও কিন্তু চেষ্টা করি এই কটা দিন পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে আনন্দ করে কাটাতে আপনারা সবাই আনন্দে থাকবেন পরের গানে যাব তাই জন্য এবার মন মনের ভেতর থেকে চলে আসছে তার আবেদন আনো তারা তরাই গিরি আমার নয়নে লুকায় রাখি নয়নে লুকায় রাখি আনো তারা তরাই গিরি আমার নয়নে লুকায় রাখি নয়নে লুকায়ে রাখি হেরিলে গগনের তারা আমার মনে হয় প্রাণের তারা শুনেছি আমার তারাকে তারা পাঠাবে না নাকি নয়নে লুকায়ে রাখি মায়ের আমার নাম তারা তার ত্রিনয়নে তিন তারা বলি তারার হৃদে তারার ধারা আমি তারায় তারায় তারা দেখি আনো তোরা তারায় গিরি নয়নে লুকায় রাখি
যাই বলো, এবার যদি আমার মেয়ে আসে আমি কিন্তু আমার ওই মেয়েকে আর পাঠাচ্ছি না। আমার মেয়েকে এমন ভাবে রেখে দেব যে শিব আসলে পরেও ছাড়বো না। তাই বলি, এবার আমার উমা এলে আমি আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে আমি আর উমায় পাঠাবো না। বলে বলবে লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, আমি কারোর কথা শুনব না, এবার আমার উমা এলে আমি আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। স্বয়ং শিব যদি আসে আমি তাকে ঝগড়া করে তাড়িয়ে দেব, তবু আমার মেয়েকে পাঠাবো না। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়, আমরা মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়ে ঝিয়ে করব ঝগড়া, না না জামাই বলে মানব না, এবার আমার পাঠাবো না, এবার আমার উমা। এই বিজুরাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, বিজুরাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে ঘরে, শ্মশানে মশানে ঘরে, ঘরের ভাবনা ভাবে না, এবার আমার উমা এলে আমি আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। মানকা আর উমা এ তো একদম প্রতি ঘরে ঘরে মামির চরিত্র, তাই না? নিশ্চয়ই। আচ্ছা এখন একবার দেখে নি ফোনে কে আছে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি প্রদীপ বণিক বলছি অশোকনগর থেকে। মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই, বলুন। আমি আমি সবাইকে, আমার শিল্পী সুমন ভট্টাচার্য এবং তার সঙ্গে যারা রয়েছেন এবং মৈত্রীজী আপনাকেও আমি মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে শিল্পী সুমন ভট্টাচার্যের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। উনি যেভাবে কীর্তন শিল্পী হিসেবে আগমনী গানের যে একটা সুন্দর আবহ তৈরি করেছেন, আমি ওনাকে আমার প্রণাম জানাচ্ছি। আমারও নমস্কার নেবেন, ভালো থাকবেন এবং আমাদের ভালো রাখবেন। আর সুন্দর সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা এই সঙ্গীতের যে আবহ আপনি তৈরি করেছেন এর জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। বেশ, সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন, কেমন? হ্যাঁ, এরপর এইবার এতক্ষণ তো গিরি মানে মেনকা বললেন, এবার স্বামী ঘুম থেকে ধীরে ধীরে উঠলেন, কারণ স্বপ্ন তো দেখেছে মা, বাবা তো এখনো দেখেনি। কিন্তু তবুও বাবা দেখতে পেলেন যে শুধুমাত্র যে মেনকা কাঁদছে তা নয়, ওই পশু পাখি গাছপালা পর্যন্ত কাঁদছে উমার জন্য। তাই বলছে গিরি গো, তাই বলছে ও গো, দেখো রানী, শুধু তোমার দুঃখ নয়, সবাই কিন্তু কাঁদছে আমার মেয়ের জন্য, আমাকে এবার যেতেই হবে। রানী গো, রানী গো, রানী গো, শুধু তোমার বেদনা বলে নয়, রানী গো, শুধু তোমার বেদনা বলে নয়, দেখো দেখি গৌরীপুরে পশু পাখি আদি করে, উমারও লাগিয়া ঝুরে সবে নিরানন্দ ময়, শুধু তোমার বেদনা বলে নয়, রানী গো, শুধু তোমার বেদনা বলে নয়, উমা তোমার দুহিতা কিন্তু জগতের মাতা, উমা তোমার দুহিতা
ভারতের মাতা লিপিকর্তা যে বিধাতা সেও মা ক আমার ওই রাজকন্যা শিবের সঙ্গে আছে বলেই শিব নিশ্চিন্তে ধ্যান করতে পারে আমার রাজকন্যাকে ফিরিয়ে আনলে শিবের কি অবস্থা হবে এটা একবার তুমি বোঝো না অর্থহীন পশুপতি তার সর্বস্ব পার্বতী দুর্গা বিহনে দুর্গতি শুনেছ নিশ্চয় রমাপতির এই মন হর পার্বতীকে আন রমাপতির এই মন হর পার্বতীকে আনো সফল করো হনয়ন দেখি আয়ু ভয় তোমার বেদনা বলে নয় রানী গো তোমার বেদনা বলে আমার মেয়ের জন্য সবাই কাঁদছে গাছপালা পশু পাখি তাই শোনো কাঁদো কেন গিরিরানী আমি উমারে আনিতে যাই কাঁদো কেন গিরিরানী আমি উমারে আনিতে যাই কাঁদো কেন গিরিরানী উমায় আমার শিবের অঙ্গ ছায়া শীতল করে হরের কায়া পাঠায় কি ভব যায়া শিব পাগল ভোলা পাগল ও হর পাগল হবে ভাবি তাই কেঁদো না ও গো রানী এবার উমারে আনিতে যাই কেন কাঁদো গিরিরানী কেঁদো না আমি যাচ্ছি তাই আজকে চললেন গিরিরাজ কৈলাস পর্বত মানে এতক্ষণ ছিলেন নিজের বাড়িতে এবার কৈলাসে শিব শিবের কাছে আনতে যাচ্ছেন দুর্গাকে কিভাবে যাচ্ছেন ও গিরি গমন করল হর পুরে গিরি গমন করল হর পুরে হরিষে বিষাদে প্রমোদে প্রমাদে আনন্দ হচ্ছে আবার বিষণ্ণ হয়ে যাচ্ছে মাকে দেখবো এই আনন্দ আর নিজের বাড়ির অবস্থা ভেবে বিষাদ হরিষে প্রমাদে হরিষে হরষে প্রমোদে প্রমাদে ক্ষণে দ্রুত চলে ক্ষণে ধীরে গমন করল হর পুরে গিরি গমন করল হর পুরে প্রবেশিয়া কৈলাসপুরি না হেরিয়ে ত্রিপুরারি প্রবেশিয়া কৈলাসপুরি না হেরিয়ে ত্রিপুরারি গমন করিল গিরি শয়ন মন্দিরে গমন করল হর পুরে ও গিরি গমন করল হর পুরে হরিষে বিষাদে প্রমোদে প্রমাদে হরিষে বিষাদে প্রমোদে প্রমাদে ক্ষণে দ্রুত চলে ক্ষণে ধীরে গমন করল হর পুরে ও গিরি গমন করল হর পুরে প্রবেশ করল এবার যখনই মা দেখতে পেয়েছেন বাবা এসেছে বাপের বাড়ি থেকে যদি বাবা স্বয়ং চলে আসে তখন মেয়েদের যে অবস্থা হয় মেয়ের কথাটা শোনার আগে একটা ফোন নিয়ে নিই আচ্ছা হ্যালো হ্যাঁ বলছি নমস্কার কে বলছেন দিদি আমি বালুরঘাট থেকে ইন্দ্রজিৎ দত্ত বলছি আপনাকে মহাশ্রেষ্ঠীর শুভেচ্ছা জানাই নমস্কার বলো আমি রমণজিৎকে আপনার এক সপ্তাহের আমন্ত্রণের নিয়মিত দর্শক এবং শ্রোতা এবং আপনাদের সঞ্চালন তো বড্ড ভালো লাগে তাছাড়া আপনাদের এই যে সকল গ্রামগঞ্জ এবং সব জায়গা থেকে যে আর্টিস্ট গুলোকে তুলে নিয়ে এসে গান শোনাচ্ছেন এটাতে আমরা কি প্রাপ্ত আপনাদের কাছে আমি সুমনদার সাথে কথা বলতে চাই নিশ্চয়ই নমস্কার নমস্কার বলুন নমস্কার সুমনদা সুমনদা দণ্ডবত আপনাকে আচ্ছা আপনাকেও দণ্ডবত দণ্ডবত প্রণাম 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 দণ্ডবত আপনাকে নিয়মিত আপনার গান আমি আমি প্যারা মিউজিক প্রোগ্রাম দেখছি আর ভাবছি সুমনদাকে যদি একটু পাওয়া যেত হ্যাঁ আজকে দেখতে দেখতে আজকে পেয়ে গেছি কাছে আপনি যদি একটু নিমাই সন্ন্যাস কিংবা একটু ভক্ত হরিদাসের উপরে একটু শোনান না আমি একটু মানে আমার ভালো লাগবে আচ্ছা নিমাই সন্ন্যাসের প্রসঙ্গ কদিন আগেই কিন্তু হয়ে গেছে হ্যাঁ আমরা এখানে করেছি খেয়াল করেন
তাহলে শুনবেন এখানে একটুখানি চোখ কান রাখবেন, তাহলে একের পর এক সবই আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা দেখি এরপর কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি খড়দা থেকে মুনমুন কুমারি বলছি। মহাষষ্ঠীর শুভেচ্ছা দিদি, বলুন। হ্যাঁ, আর তোমাকেও মৈত্রী শারদের শুভেচ্ছা তোমাকে জানাই। ভীষণ সুন্দর লাগছে তোমাকে দেখতে, তুমি তো প্রতিদিনের আমার চায়ের আসরের আছো প্রত্যেক দিন। আর আমি তো শিল্পীর সাথে কথা বলছি। নিশ্চয়। নমস্কার, বলুন। হ্যাঁ, আপনি তো সকাল থেকে কাঁদিয়ে দিচ্ছেন। মানে হ্যাঁ, উমাকে পাঠাবো না, এই যে মানে ভেতর থেকে আমারও আজ বাপের বাড়িতে পুজো, আমি আজকে যেতে পারছি না, সকাল যাবো। এত সুন্দর লাগছে বলেছে, আমি এখনো যেতে পারিনি মার কাছে, এটা যেন আমার নিজেরও কষ্ট হচ্ছে এবং মানে এত ফিল করছি আপনি কিভাবে সাজিয়েছেন। এমনি আপনাকে ভীষণ ভালোবাসি। আর এই যে উমাকে পাঠাবো না, এটা আমি কেঁদে ফেলেছি, মানে ভাবতে পারছি না যে আপনি কি। আমার খুব ভালো লাগছে আপনার কথা শুনে, যেন এই ভাবটি আমরাও রাখতে পারি। বেশ, আপনি সঙ্গে থাকুন দিদি, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, বাপের বাড়ি ঘুরে আসুন। আমরা আবার গান শুনবো, সুমন বাবু সঙ্গে রয়েছেন, অনেক গান শুনবো, সঙ্গে থাকুন না, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। এই ঠোঁটের মৃদু পরশে তো জাগে সকাল, এই ঠোঁট পুনে চলে স্বপ্নে। ত্বকের চেয়ে তিনগুণ কমনীয় আপনার ঠোঁট রোজ কত কিছু করে, আর আপনি তাকে রাখুন কোমল, মোলায়েম আর গোলাপি নতুন ভ্যাসলিন রোজি লিপস দিয়ে। ভ্যাসলিন লিপ থেরাপি। পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে, আমি সে কোন আকুল আলোয় দিশা হারা রাতে, কানায় কানায় কানা কানি, এই পারে ওই পারে, হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে। ৫৯টি প্রেমের অনুকবিতা গুচ্ছ নিয়ে কুণাল ঘোষের নতুন বই, কবিতার বই, রবি ঠাকুরের কাছ থেকে ধার করে তোমাকে। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন, সারদা গ্রুপ, এবার আপনার পাশে সারদা অনক্লেভ কনজাই, কারণ স্বপ্ন সত্যি হয়। টাওয়ার গ্রুপ, ওয়াটার পার্টনার শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন, পিয়ারলেস হসপিটাল অ্যান্ড বি কে রয় রিসার্চ সেন্টার। গির্জাস্ত গিয়ে পৌঁছেছেন, দেখা হলো মেয়ের সঙ্গে, তারপর কি হলো সেটা শোনার আগে দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার মৈত্রী, আমি রঞ্জু চৌধুরী কথা বলছি টরন্টো থেকে। শুভ মহাষষ্ঠী। আপনাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা, এবং আমরা এখান থেকে পুরো একদম শিউলির গন্ধ আপনাকে পাঠিয়ে দিলাম। মৈত্রী তুমি বিশ্বাস করবে না, মানে আমি তোমাকে কি বলবো, সমস্ত নর্থ আমেরিকার বাঙালিদের তরফ থেকে তোমাদেরকে আবার মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা এই দূর দেশে পড়ে আছি তাদের কাছে তারা টিভি মিল্টনকে আবার আমার মনের থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে মিল্টন, তোমরা যে সুন্দর একটা জিনিস আমাদের কাছে পৌঁছে দিচ্ছ, এটা যে আমাদের কত বড় পাওয়া না, মানে আমি তোমাকে ঠিক ভাষায় বোঝাতে পারবো না, আমার কাছে সেই ভাষা নেই। মানে আমরা এখানে পড়ে আছি, আমরা তো কিছুই পাই না, এই পুজোর যে গন্ধ, ঢাকের আওয়াজ, এই জিনিসগুলো আমরা তো পাই না, আমরা আমরা মানে কি বলবো। এনিওয়ে, আজকে দুর্দান্ত প্রোগ্রাম হচ্ছে, এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ যে আজকে তোমরা রাইট ডেতে রাইট পার্সনকে নিয়ে এসছো। সুমন বাবু, আপনার প্রোগ্রাম অনবদ্য, মায়ের যে জিনিসগুলো আপনি গাইছেন সত্যি সত্যি আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দিচ্ছেন, আপনি অনেক ধন্যবাদ ভাই। আপনি এই রকম গান গেয়ে যান, কোনো পার্টিকুলার অনুরোধ নেই, আপনি যা গাইবেন আমাদের ভালো লাগবে। এগেন মৈত্রী,
আমার বউ বলল লীনা ও ফোন করে না কারণ ও প্রোগ্রাম মিস করতে চায় না, আমাকে অন্য ঘরে পাঠিয়ে দেয়। ও বলল তোমাকে দারুণ লাগছে আজকে, দুর্দান্ত লাগছে, এটা তোমাকে আমি জাস্ট মেসেজটা পাস করে দিলাম। তুমি বেশ, আপনারা অত দূরে আমাদের কাছ থেকে, অত দূরে যারা রয়েছেন এই এবং এই মুহূর্তে যারা সবাই আমাদের জানালেন যে ভীষণ মিস করছি কলকাতাকে, আমাদের পুরো টিমের তরফ থেকে তাদের সকলের জন্য শরদ শুভেচ্ছা। এবং আমরা প্রতিটা দিন সকালবেলা আমাদের আপ্রাণ চেষ্টা রইল এখান থেকে যতটা পারবো পুজোর গন্ধ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবার। সবাই খুব ভালো থাকবেন। আমাদের বাংলার যে কীর্তন বলো বা পদাবলী, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, এটাই তো মূল, মানে এক একটা গানে যেন এক একটা নাটক ফুটে উঠে একদম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তাই। যখন মায়ের কাছে এসেছেন বাবা, প্রথমে আসন পেতে দিলেন, বাবা এতদিন পর এসেছো, আমার যে কি মজা হচ্ছে, মারে আমি যে তোকে নিতে এসেছি, তোর মা কাঁদছে, শুধু তোর মা নয় পশু পাখি বৃক্ষলতা সবাই কাঁদছে, তুই চল মা, লক্ষ লক্ষ মানুষ তোকে পুজো করার জন্য অপেক্ষা করছে। বাবা তুমি এসেছো তো আমার খুব আনন্দ হচ্ছে, কিন্তু তোমার যা জামাই ওর তো ধ্যানই ভাঙে না, তাই দেখি আগে ধ্যান ভাঙানোর চেষ্টা করি, তারপরে আমি তাকে অনুরোধ করি। তা দেখছে শিব ঠাকুর ধ্যানের মধ্যে বিভোর হয়ে আছেন। তো শিব ঠাকুরকে নিয়েই তো আমাদের গান বাজনা প্রথম, মানে গীতং বাদ্যং চ নৃত্যং চ ত্রয়ং সঙ্গীতম উচ্চতে, গান বাজনা নাচ এই তিনটে মিলে তো সঙ্গীত, তিনটেরই কিন্তু প্রথম গুরু হচ্ছেন শিব ঠাকুর, তিনি ধ্যানের মধ্যে রয়েছেন। তাই প্রাচীন একটি শিবের গান, এটা স্বামী বিবেকানন্দ গাইতেন ওনার প্রিয় ধ্রুপদ শিবের বর্ণনা। শশধার তিলক ভাল চঙ্গা জটা জালে, শশধার তিলক ভাল গঙ্গা জটা কেমন আসন বাহন বৃষ বাসন মৃগ ছালে কাল কূট কণ্ঠ পর তিমির লা
মহাদেবের বর্ণনা হয়ে গেল। মহাদেব ধ্যান করছেন, এবার ধ্যান ভাঙলো কি না সেটা জানবো ফোনের পর। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি বর্ণনগর থেকে চন্দ্রনাথ চক্রবর্তী বলছি। আপনাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই। নমস্কার দিদি, আজকে সুমন দার যে গান, সুমন ভট্টাচার্যের যে গান, মানে ভাবরসে বিভোর হয়ে গেছি। আজকে সঠিক দিনে একদম প্রাসঙ্গিক জিনিস, আমি যে কি বলে তারা মিউজিককে আমি ধন্যবাদ জানাবো সে আমার ভাষা নেই দিদি। তবে উনি তো আমি অনুরোধ করব কি, আমার অনুরোধের ঊর্ধ্বে উনি চলে গিয়েছেন। উনি আগমনীর যা গান শোনাচ্ছেন, আমি সত্যি যেন জীবনে পরম প্রাপ্তি আমার। সুমন দা, হ্যাঁ বলুন, নমস্কার শুনছি। দাদা আপনাকে আমি সাষ্টাঙ্গে প্রণাম করছি। আমারও আপনি প্রণাম জানবেন, এত ভক্তি রসে আপ্লুত করে দিয়েছেন না, আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় দিন হয়ে থাকবে। আপনি খুব ভালো থাকুন, আমাদের কোনো ধন্যবাদ দেবেন না, আমরা তো চেষ্টা করি কি করলে কতটুকুনি করতে পারলে আপনাদের ভালো লাগবে, আপনাদের যে ভালো লাগছে এটাই আমাদের পরম প্রাপ্তি। ভালো থাকবেন। এইবার শিব তো ধ্যানস্থ হয়ে আছেন, তখন দুর্গা গিয়ে প্রথমে প্রণাম জানালেন, তারপরে ওম নমঃ শিবায় করে উচ্চারণ করলেন, তখন শিব ঠাকুর ধীরে ধীরে নয়ন মেলে চাইলেন, কে গৌরী, বলো কি তোমার প্রার্থনা? স্বামী, বহুদিন পরে আমার বাবা এসেছে আমাকে নিতে, আমি তোমাকে করজোড়ে বিনয় করে বলি, তুমি দয়া করে আমাকে অনুমতি দাও, আমি যাব আমার বাবার কাছে, অনুমতি দাও। গঙ্গা গঙ্গাধর হে শিব শঙ্কর করয়নুমতি হার, যাইব জনক ভবনে, গঙ্গাধর হে শিব শঙ্কর করয়নুমতি হার, যাইব জনক ভবনে, খনি খনে মম মন হায় যে উচাটন, ধারাবহে তিন নয়নে, যাইব জন স্বপ্ন দেখেছে, আমার বাবাকে অনুরোধ করেছে তাই বাবা এসেছে। বিশেষ জননী আসি আমার শিয়রে বসি, মা যেমন আমার স্বপ্ন দেখেছে আমিও ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের স্বপ্ন দেখেছি গো। বিশেষ জননী আসি আমার শিয়রে বসি, ভবানীর আবেদন। শিব ঠাকুর বিচলিত হলেন, তোমার
তোমার মায়ের স্বপ্ন দেখেছো? তোমার মা স্বপ্নে কি বললেন? আমার ওশি আরে বসি মা দুর্গা মা দুর্গা মা দুর্গা মা দুর্গা দুর্গা বলি ডাকে গঙ্গাধর হে শিব শঙ্কর করো অনুমতি হর যাইব জনক ভবনে আমি যাইব জনক অনুমতি চাইলেন শিব ঠাকুর বললেন দেখো অনুমতি দিতাম কিন্তু তুমি ছাড়া যে আমার কেউ নেই গো আমি যে এত নিশ্চিন্তে ধ্যান করতে পারি কারণ আমার যত সব পার্ষদ আছে ওই নন্দী ভৃঙ্গি আরো যেসব চালা চামুন্ডা আমার আছে তাদের খাওয়া দাওয়া তাদের সমস্ত কিছু তুমিই তো ব্যবস্থা করো তুমি চলে গেলে এখান থেকে হ্যাঁ সবকিছু তছনছ হয়ে যাবে সেই জন্য আমি অনুমতি দিতে পারি না তখন মা দুর্গা আবার বললেন দেখো স্বামী মাত্র পাঁচটা দিনের ব্যাপার এই ষষ্ঠীর দিন যাচ্ছি আর দশমীর দিন চলে আসছি এই কটা দিন একটু মায়ের কাছে যেতে দাও বদন্তল মদন রিপু মানে কামদেবকে ভস্ম করেছিল তো সেই জন্য মদন রিপু বদন্তল মদন রিপু আমি যাব আমি যাব আমি যাবই পিতার বসতি বদল তোল মদন রিপু যাব আমি যাব আমি যাবই পিতার বসতি নগেন্দ্র এসেছে নিতে নগেন্দ্র হিমালয় পর্বত আমার বাবা নগেন্দ্র এসেছে নিতে ও গো যোগীন্দ্র দাও অনুমতি আমি যাবই পিতার বসতি বদল তোল মদন রিপু যাব আমি যাব আমি যাবই পিতার বসতি হ্যাঁ আমি যাব বাপের বাড়ি যাব আরে বাবা যদি চাকর চাকরানি পাঠিয়ে দিত তাহলে যেতাম না কোনো ব্যাপার ছিল কিন্তু বাবা নিজে এসেছে সে একজন রাজা তার একটা সম্মান আছে এসেছে গিরি অচল এসেছেন গিরি অচল আমায় বলে চলো চলো এসেছেন গিরি অচল আমায় বলেন চলো চলো তার আঁখি দুটি ছলো ছলো আঁখি দুটি ছলো ছলো আজ্ঞা ও কি আজ্ঞা ও কি আজ্ঞা পশুপতি হে যাবই পিতার বসতি মদন্ত মদন রিপু যাব আমি যাব আমি যাবই পিতার বসতি যতদিন যায় আমার মায়ের কথা যেন ভুলতেই পারছি না ভেবেছিলাম তোমার সঙ্গে বিয়ে হলে পরে আস্তে আস্তে বাপের বাড়ি ভুলে যাবে কিন্তু দেখছি সে তো অসম্ভব হ্যাঁ দিন যত হতেছে গত মায় আমার কাঁদে কত দিন যত হতেছে গত মায় আমার কাঁদিছে কত ওগো কথা দিলাম আসবো ফিরে কথা দিলাম আসবো ফিরে আমি আসবো শীঘ্র গতি যাবই পিতার বসতি বদন তোল মদন রিপু যাব আমি যাব আমি যাবই পিতার বসতি তারপর সত্যি কি মহাদেব অনুমতি দিলেন শুনবো তার আগে দেখবো ফোনে কে আছেন হ্যালো 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 কে বলছেন হ্যালো কে বলছেন আমি বাবাস বলছি হিউস্টন টেক্সাস থেকে ষষ্ঠীর শুভেচ্ছা জানাই দিদি বলুন আমি আপনাকে শারদিয়ার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি একটু সুমন দার সঙ্গে কথা বলতে পারি নিশ্চয়ই বলুন আচ্ছা আমি সুমন দার সঙ্গে একটু কথা বলতে চাই হ্যাঁ নমস্কার বলুন আমি শুনতে পাচ্ছি আমি আপনার গানে মুগ্ধ আমরা এদেশে বসে বলেছি আমি কলকাতায় পৌঁছে গেছি আর মানে আপনাকে যে কি বলে
আমার মানে আন্তরিক শুভেচ্ছা সবকিছু জানাবো, মানে আপনার উপর ঈশ্বর অনেক আশীর্বাদ বর্ষণ করুন। আপনি দীর্ঘদিন ধরে আমাদের গান শোনান, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এই সঙ্গীত সেবায় যুক্ত থাকতে পারি। দেখবো এরপর কে আছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? মৈত্রী, আমি কৃষ্ণা রায় বলছি সার্ভে পার্ক উদিতা থেকে। আপনাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা দিদি। তোমাকেও মহাষষ্ঠীর শুভেচ্ছা দিদি, তোমাদের সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি, শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমাকে আজকে ভীষণ ভালো লাগছে দেখতে, শিল্পীকেও জানায় মহাষষ্ঠীর শুভেচ্ছা, শিল্পীর গান তো ভীষণ ভালো লাগছে কথা, তো সেই জন্য অনেক কষ্টের লাইন পাওয়া যায়। তোমরা সবাই ভালো থাকো, ভালো কাটুক, আপনার গান ভীষণ ভালো লাগছে। আমারও ভালো লাগছে, আপনারা যে সবাই দেখছেন মন দিয়ে। সবাইকার কথা শুনতে শুনতে সুমন বাবু একটা কথা মনে হচ্ছে, আজকে আপনি এমন করে আমাদের গান শোনাচ্ছেন সবাই কিন্তু ভাবে আপ্লুত। সেটাই তো, মানে ওই যে বললাম যে মূল বিষয়টা আমাদের, যেমন এই আসলে জীবাত্মা পরমাত্মার যে একটা বিরাট টান তো থাকেই। আমাদের স্বামীজি বলেছেন না, আমেরিকায় গিয়ে স্বামীজি প্রথম বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন আমেরিকার লোক ভাবলো যে এই লোকটা বাঙালি সাধু আর আমাদেরকে ব্রাদার সিস্টার বলছে কি করে। আসলে সেই সময় বিবেকানন্দ ভারতীয় দর্শনটাকেই প্রথমে বলে ফেললেন। ভারতীয় দর্শনটা কি? শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধমানি দিব্যানি তস্তু বিদাহমেদম। ভারতবর্ষের মুনি ঋষিগণ হাজার হাজার বছর আগে বলেছেন, আমি জানতে পেরেছি সেই পরম সত্যকে, বেদাহম আমি জেনেছি, বেদাহমেতং আদিত্য বর্ণং তমসো পরস্তাৎ, সেই আদিত্য বর্ণের জ্যোতি স্বরূপ যে ঈশ্বর তত্ত্ব আমি জেনেছি। কাজেই সেই মহাশক্তির মহাসত্যের আমরা সবাই অংশ। হতে পারো তোমরা সাদা চামড়ার আমেরিকার লোক, কিন্তু তোমরাও আমার ভাই বোন, কারণ একই মহাশক্তির আমিও ছেলে, তোমরাও ছেলে। একদম ঠিক কথা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো যে যেখানে আছেন থাকুন, ঈশ্বরকে ঘরের মেয়ে রূপে পূজা, ঈশ্বরকে মা রূপে পূজা, এমনকি প্রিয়তম রূপে পূজা, বন্ধু রূপে পূজে, নানান রূপে ঈশ্বরকে যে পূজা করা যায় আমাদের দেশের মনীষীগণ দেখিয়েছেন। আজকে আমরা দেখছি ঈশ্বর আমাদের ঘরের মেয়ে। একদম, এবং আমরা এখানে দেখেছি যে আমাদের সেই ঘরের মেয়ে স্বামীর কাছে অনুমতিটা চাইতে গেলেন, কিন্তু স্বামী তারপর অনুমতি কিভাবে দিলেন সেটাই বা শুনবো। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি অন্য কিছু। না না না, আচ্ছা, তো তখন শিব ঠাকুর বললেন যে দেখো উমা, তোমার বাবা যখন এসেছেন, যাও, তোমাকে আমি বাধা দেব না, কিন্তু একটি কথা, বেশি দিন যেন থেকো না, তুমি না আসলে আমার ধ্যান, আমার সঙ্গীত কোনোটাই হবে না, তুমি আমার সব কিছুর শক্তির মূল, কাজেই যাও, কিন্তু আমি তোমায় বাধা দেব না, তাড়াতাড়ি এসো। এখানে যে শিবের ব্যাকুলতাটা কি সুন্দর ফুটে উঠেছে, আমাদের কানাই বন্দ্যোপাধ্যায়কে বারবার প্রণাম করতে ইচ্ছে করে। যাও তবে ভব জায়া, যাও তুমি যাও, তুমি যাও, যাও তবে ভব জায়া, যেতে তোমার নাই মানা, যাও তবে ভব জায়া, যেতে তোমার নাই মানা, এ মিনতি তোমায় শিবে শিবে, জন্মে ছিলে দক্ষ রাজার মেয়ে, তখন তুমি আমাকে একবার বলেছিলে আমি বাপের বাড়ি যাচ্ছি, আমি তোমাকে বাধা দিয়েছিলাম, কিন্তু সেই বাধা দেওয়ার যে কি ভয়ঙ্কর পরিণতি, সে এখন আমার বুকের মধ্যে যখন ভেসে ওঠে আমি পাগল হয়ে যাই, কাজে তোমাকে আমি বাধা দেব না। দক্ষ যোগে
যেতে মানা করে তোমায় প্রণয়ন পেয়েছিলাম যে যত না সে তো আমার মনে আছে দুঃখ যোগে যেতে তোমায় দুঃখ যোগে যেতে ছিলাম যে যাত না আমার মনে তো আছে তাই তোমার শুভঙ্করে যেতে মানা নাহি করি তাই তোমার শুভঙ্করে যেতে ফিরে এসো ক্ষেমংকরি ফিরে এসো ক্ষেমংকরি এই ভোলারে যেন ভুলো না ভোলারে যেন ভুলো না যাও তবে ভব যায়া যেতে তোমার নাই মানা অনুমতি তো পেয়ে গেলেন এবারে উমা পাড়ি দিলেন বাপের বাড়ির দিকে তারপরে কি হলো সেটা সুমনবাবু আমাদের বলবেন কিন্তু তার আগে দেখব ফোনে কে আছেন হ্যালো হ্যালো নমস্কার কি বলছেন আমি আগেও আপনাদের চ্যানেলে দেখেছি অনেক প্রোগ্রাম দু তিনবার তো প্রতিবারই ভেবেছি ফোন করবো শুধু এটা বলার জন্য যে অসাধারণ করছেন উনি ওনার সাথে কি কথা বলা যাবে নিশ্চয়ই বলুন আমি শুনতে পাচ্ছি বলুন নমস্কার খুব ভালো করেছেন খুব ভালো করেছেন ফোন করেছেন আপনি খুব ভালো থাকবেন স্মৃতিকণা দি পূজো খুব আনন্দ করে কাটান কে আছেন এরপর হ্যালো হ্যালো কি বলছেন আমি পানিয়াদি থেকে কৃষ্ণচন্দ্র দাস বলছি আপনাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই বলুন আমিও আপনাদের মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি এই দুর্গাপূজায় মা আসেন আমাদের অসুর নিধন করার জন্য আমাদের প্রত্যেকের মধ্যেই অসুর আছে ঠিক একমাত্র এই ভক্তি রস এই অসুরকে নিধন করতে পারে আমার শ্রদ্ধেয় শিল্পী আজকের সুমনবাবু তিনি এই ভক্তি রসের সঞ্চার করছেন আমাদের সকলের মধ্যে এর দ্বারাই অসুর নিধন সম্ভব আমি এই জন্য আপনাদের প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি খুব সুন্দর করে বললেন দাদা খুব ভালো লাগলো সঙ্গে থাকুন আমরা তো গল্প কথার মধ্যে দিয়ে দিয়ে এগিয়ে চলেছি আমাদের উমার ঘরে আসার গল্পকে আমরা আরো কথা শুনবো গান শুনবো তবে বিরতির পর বদলে যায় শরীরের ভাষা মা বেশা গড়িয়াহাট ঘরে বসে টেলিভিশনের মাধ্যমে করার একমাত্র অনুষ্ঠান উপহার আপনারা অংশগ্রহণ করতে চান বিশদ জানার জন্য যোগাযোগ করুন 9163447280 কিংবা 9903674344 তোমার ভালো বেশেছি আমি
এই যে বিভিন্ন রবীন্দ্রনাথ তোমার জীবনে, কোন রবীন্দ্রনাথ ফরাসি, কোন রবীন্দ্রনাথ জার্মান, কোন রবীন্দ্রনাথ ইংরেজ, তোমার আত্মীয়তা কোন রবীন্দ্রনাথের সঙ্গে ক্রমশ বেশি? চীনে বন্ধুরা যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছেন বা ফরাসি বিশ্ব যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছে, আমি তার মধ্যে একটা অন্তর্নিহিত মেলবন্ধন খোঁজার চেষ্টা করে যাচ্ছি এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই এদের প্রত্যেকের দেখার ধরনটা আলাদা। আমি দেখেছি যে এই যে বিচিত্র রবীন্দ্রনাথের মালা, এটাকে না বুঝলে রবীন্দ্রনাথকে বোঝা যাবে না। ইংরেজি জানা দেশগুলো তারা মনে করেন হয়তো যে ইংরেজি অনুবাদের মাধ্যমেই রবীন্দ্রনাথকে পাশ্চাত্য চিনল, কিন্তু এই যে 59টি ফরাসি দেশে, সেটা কি বিরাট জগৎ, তারা কিন্তু ওকে চিনেছে ফরাসি অনুবাদের মাধ্যমে আন্দ্রে জিলের। গত শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপ প্রাচ্যে আমি বলবো হয়তো রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীর সংলাপ, তাদের মতের অমিল, যে সংলাপ কখনো অকথিত সংলাপ। ওদেশে হয়েছিল রবীন্দ্রনাথ এবং আইনস্টাইন। আমি বলবো রঞ্জনদা রবীন্দ্রনাথের সঙ্গে রোমারোলার সংলাপ। তুমি কাজের সূত্রে রোজ একটি বাড়িতে যাও যে বাড়িতে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, যে বাড়ির সঙ্গে তার সমস্ত জীবনের শিকড়টা কিন্তু ছিল এবং যে বাড়িতে তার মৃত্যু হয়েছিল মরকতগুঞ্জে, যেখানে অন্য বাড়িটাতে বসে, যেটা আমাদের মেইন ক্যাম্পাস। আপনি জানেন যে সেই বাড়ি তে বঙ্কিম এসে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেছে, এই ওইখানে যে মালা পরিয়ে দিয়েছে, হ্যাঁ ওইখানে আমার অফিস ঘরটা। ওই বাড়ি আমাদের পথপ্রদর্শক হয়ে আছে শুধু ওই সময় নয়, 19 শতকে বা 20 শতকের গোড়ায় নয়, 21 শতকের গোড়াতে। কাজে ওখানে গিয়ে আমি শিহরিত হই প্রতি মুহূর্তে, বারবার বলি নিজেকে, আমি বলি রঞ্জনদা বি ওয়ার্দি অফ ইট, এটা যোগ্য হ। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন সারদা গ্রুপ। এবার আপনার পাশে সারদা অনক্লেভ কনট্রাই, কারণ স্বপ্ন সত্যি হয়। টাওয়ার গ্রুপ, ওয়াটসঅ্যাপ পার্টনার শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন, পিয়ারলেস হসপিটাল অ্যান্ড বি কে রয় রিসার্চ সেন্টার। সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের সব আপনজনদের জন্য আমাদের তারার পক্ষ থেকে রইল শারদ শুভেচ্ছা। আজ মহা ষষ্ঠীর দিন আপনাদের সঙ্গে এখানে আড্ডা দিতে বসেছি, আর আজকে আমরা সুমনবাবুর কাছে শুনছি উমার বাড়ি আসার গল্প। শুনবো, তার আগে দেখবো এখন ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? প্রণতি সেনগুপ্ত কথা বলছি বরানগর থেকে। নমস্কার। হ্যাঁ, আমি একটু মৈত্রীকে আমার পূজোর শুভেচ্ছা জানিয়ে সুমনকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বলুন দিদি, শুনছি। হ্যাঁ সুমন। হ্যাঁ দিদি বলুন, শুনছি আমি। খুব খুশি তুমি আমার কানাইদার গান এইভাবে সুন্দর করে পরিবেশন করছো। হ্যাঁ, আপনি আমাকে সহযোগিতা করেছেন এই ব্যাপারে, সেটাও বলে রাখি। আচ্ছা, হ্যাঁ না সেটা কোনো ব্যাপার নয়, আমরা তো পারিনি, তুমি প্রকাশ করছো আমার গুরুজিকে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরাও খুব খুশি হলাম দিদি আপনি ফোন করেছেন বলে। খুব ভালো থাকবেন। আমাদের এই বরানগরটা নিয়ে গর্ববোধ হয়। হ্যাঁ, যেমন সঙ্গীত শিল্পীরাও আছেন, তেমনি দেখো এই বরানগরই কিন্তু রামকৃষ্ণ সঙ্ঘের প্রথম মঠ। তারপরে আবার একদিকে রামদাস বাবাজী মহারাজ, ভোরবেলায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, আবার একদিকে ওঙ্কারনাথ সীতারাম ওঙ্কারনাথ, তিনি ভোরবেলায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একদিকে আবার স্বামী সত্যানন্দ গঙ্গার ধারে, তিনিও শারদে শিবে ত্রিনয়নী রামকৃষ্ণ রক্ষমাম। হ্যাঁ, তো এই ভোরবেলাতেই স্বামীজি প্রত্যেক দিন ঘুম থেকে উঠতেন আগে নিজে, আচার্য তো তিনি যিনি আচরণ করে শিক্ষা দেন, তো ঘুম থেকে লোককে তোলার জন্য নিজে আগে জেগে উঠতেন, উঠেই জাগরণের গান গাইতেন। জাগো সকলে, জাগো জাগো সকলে, অমৃতের অধিকারী, নয়ন মেলিয়া দেখো করুণা নিধান, শোক তাপহারী, জাগো জাগো সকলে, জাগো জাগো সকলে। আজকে সকালে আপনি এমন গান আমাদের শোনাচ্ছেন, এমনিতেই সবাই
আমাদের কাছে বসে একই কথা বলছেন। হ্যাঁ, সেই জাগরণেরই মানে মাকে জাগানো এবং নিজেকে জাগানো, এইটা সবথেকে ভালো কথা। আমরা কিন্তু মাকে জাগানোর সঙ্গে নিজেদের অন্তরে যে ব্রহ্ম রয়েছে তাকে জাগাচ্ছি। প্রসুপ্ত ব্রহ্ম সিংহের জ্ঞানালোক দিয়ে জাগরণ, এটা স্বামীজির ভাষা আর কি। প্রসুপ্ত ব্রহ্ম সিংহকে জ্ঞানালোক দিয়ে জাগরিত করবার জন্য সন্ন্যাস ব্রত ঠিক যাগে। তো এইবার যখন মা অনুমতি চাইলেন, শিব ঠাকুর তো অনুমতি দিলেন, যাও তবে ভাবো যায়া, তখন শিবের কাছে অনুমতি পেয়ে আজকে মা চলেছেন বাবার সঙ্গে। নন্দী ভৃঙ্গি ইত্যাদি সব বলছে যে দেখুন যে থাকে থাক, আমরা কিন্তু মায়ের সঙ্গে কেউ কেউ যাব, কারণ মায়ের সঙ্গে না গেলে ভালো মন্দ খাবার পাবো না। মা যাচ্ছেন মানেই মায়ের যিনি মা তিনি নানা রকম রান্না করবেনই ঠিক, কাজেই আপনিও ধ্যান করবেন আর আমরা এদিকে খেতে পাবো না, এটি হবে না, আপনার সঙ্গে কয়েকজন অনুচর থাকবে কিন্তু আমরাও যাব। হ্যাঁ, তো বেশ কিছু অনুচর মায়ের সঙ্গেও চলেছেন বাপের বাড়িতে। দেখে আয় তো রাহিমা চলে একই আলো ভাসে রে, দেখে আয় তো রাহিমা চলে একই আলো ভাসে রে, দেখে আয় তো রাহিমা চলে একই আলো ভাসে রে, আমার মা বুঝি আসে রে, আমার মা বুঝি আসে রে, আমার মা বুঝি আসে রে, দেখে আয় তো রাহিমা চলে একই আলো ভাসে রে, দেখে আয় তো রাহিমা চলে একই আলো ভাসে রে, এলহে অরুণয় আভা নহে সশদর বিভা, এ সূর্যের আলো নয়, চাঁদের আলোও নয়, এ মায়ের অঙ্গকান্তি। এ নহে অরুণয় আভা নহে সশধর বিভা, গগন মাঝে বুঝি গৌরীর গৌরাবা ভাসে রে, আমার মা বুঝি আসে রে, আমার মা বুঝি আসে রে, দেখে আয় তো রাহিমা চলে একই আলো ভাসে রে, দেখে আয় তো রাহিমা চলে একই আলো ভাসে রে। মানে হই হুল্লোড় করে সব ঢাক ঢোল বাজাতে বাজাতে চলল। এইবার যখন মায়ের বাড়িতে দুর্গা এসেছেন, দুর্গাকে নিয়ে গিরিরাজ বলছে কি হে মেনকা, খুব তো কান্নাকাটি করছিলে, এই দেখো তোমার মেয়েকে এনে দিয়েছি, এতে আমার খুব যাতনা হয়েছে, কারণ ওই পাগলা স্বামীকে বোঝাতে গিয়ে আমি একদম গলদ ঘর্ম। যাকে কোন রকম বুঝিয়ে টুঝিয়ে এনেছি, এবার মেয়ের যতটা পারো আদর করো, আর মেয়ের সঙ্গে যেসব অনুচর এসেছে ওদেরও যেন আবার আপ্যায়নের ত্রুটি না হয়, কারণ ওরা যদি গিয়ে একবার উল্টো পাল্টা বলে দেয় ব্যাস জামাই যাবে খেপে, পরে আর পাঠাবে না। সেই জন্য ও গিরি ধরো ধরো তোমার উমারে, গিরি ধরো ধরো তোমার উমারে, আমি কত যতন করে এনেছি গো, যতন করে এনেছি গো আমার প্রাণ উমারে, গিরি ধরো ধরো তোমার উমারে, ও গিরি ধরো ধরো তোমার উমারে, কত নামি নতি করি আমি তুষিয়ে ত্রিশূল ধারি, কত নামিনতি করি আমি তুষিয়ে ত্রিশূল ধারি, প্রাণ উমায় আনিলাম দেখো, প্রাণ উমায় আনিলাম গিরিপুরে, ধরো তোমার উমারে, গিরি ধরো ধরো তোমার উমারে, রাঙা চরণ দুটি হৃদে ধরেন ধূর জটি, গোপন কথা মেয়ে যেন জানতে না পারে তোমাকে বলছি এই কথা, ও রাঙা চরণ দুটি হৃদে ধরে ধূর জটি, তিলার্ধ বিচ্ছেদ নাহি সয়ে, তবে তোমার ভাগ্য ভালো মেনকা, তোমার ভাগ্য ভালো যে এরকম জগৎ জননীকে তুমি মেয়ে রূপে পেয়েছো। অসংক তপেরি ফলে কপট ছ নয়া তলে, অসংখ্য
তপেরি ফলে কপট তো নয়া ছলে ওই ব্রহ্মময়ী মা বলে ব্রহ্মময়ী মা বলে ডাকে তোমারে ধরো তোমারু মারে গিরি ধরো ধরো তোমারু মারে ধরো তোমার উমারে ধরো 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 তোমারু মারে গিরি ধরো ধরো তোমারু মারে যখন দিল মা তো মেয়েকে পেয়ে খুব আনন্দ কিন্তু আনন্দ হবে কি মেয়ের মুখের দিকে তাকিয়ে বলছে মা তোর এই অবস্থা করেছ এই জামায় হ্যাঁ আমার রাজার মেয়েকে পাঠালাম সাজিয়ে গুছিয়ে কি সুন্দর রূপ ছিল তোর আর ওই এক শ্মশানবাসী বরের মানে পাল্লায় পড়ে তোর এরকম একদম চেহারা হয়ে গেছে সেই জ্যোতি কই সেই রূপ কই ছি 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 এখানে একটা গান আছে খুব সুন্দর মানে এটা স্বামী বিবেকানন্দের প্রিয় গান তো এই গানটি কিন্তু দেখো নাটকের নামও আগমনী গিরিশ ঘোষ লিখেছিলেন একটি নাটক তার নাম আগমনী সেই আগমনী নাটকে যে গানটি এটা স্বামীজি শুনিয়েছিলেন নিজে গেয়ে কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যাই কেমন করে হরের ঘরে সত্যি কথা বলবি শিব কোনো কষ্ট দেয়নি তো কেমন মা ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে কেমন মা ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যাই কেমন করে হরের ঘরে চিতা ভস্ম মেখে অঙ্গে জামাই বেড়ায় মহারঙ্গে চিতা ভস্ম মেখে অঙ্গে জামাই বেড়ায় মহারঙ্গে নাকি মা তারি সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই তুই নাকি মা তারি সঙ্গে সোনার অঙ্গে মাখিস ছাই কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যাই কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মাতাই কেমন করে হরের ঘরে মায়েদের তো চিন্তা থাকবেই আমারও চিন্তা আছে যারা ফোন করছেন যদি কথা না বলি তারা দুঃখ পাবেন নিশ্চয়ই কে আছেন এখন হ্যালো হ্যালো কে বলছেন নমস্কার আপনাকে আপনাকে মহাশিষ্যের শুভেচ্ছা জানাই আমি 1934 এ জন্মেছি আচ্ছা তখন তুমি কত বয়স আমি জানি না
1934 আমার তখন বয়স মোটামুটি 85 ছিল আগের লাইফ ভালো কথা হ্যাঁ তার মানে তোমার সঙ্গে আমার খুব আগের থেকেই জানা ছিল আর আপাতত তোমাকে একটা কথা বলি বলুন তুমি যে কাপড়টা পরেছো এটা শাড়ি কিন্তু এটা যখন তুমি পরেছো তখন এটা সুতোর কবিতা বাহ খুব সুন্দর আমি এটা অবশ্যই করে বলে দেব যারা আমাকে কাপড়টা দিয়েছেন আমি তাদের এই কথাটা বলবো আচ্ছা তো আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলতে পারবো নিশ্চয়ই নমস্কার বলুন শুনছি হ্যালো হ্যাঁ শুনছি বলুন ভাই হ্যাঁ আমি তোমার থেকে অনেক বয়সে বড় 1934 জন্মেছি আবার নমস্কার জানবেন প্রণাম জানবেন সত্য কথা বলি এই আগমনী বিজয়া এটা তো আমাদের এমনি তো করতেই হতো কিন্তু তুমি তন্ত্রের উপর বিশেষ সাধনা করেছো তা না হলে তুমি সত্য কথা বলি এই গানগুলোর এই টুকরো টুকরো ব্যাখ্যা দিচ্ছে কিরকম ভাবে কিছু তো সাধনা লাগেই আপনাদের আশীর্বাদে যেন এগিয়ে যেতে পারি এই আমার ইচ্ছা না না তুমি তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলুন যেটা তুমি করছো হ্যাঁ সেটার জন্য আমি তারামিচিকের কাছে খুব কৃতজ্ঞ তুমি চালিয়ে যাও নিশ্চয়ই কারণ এই গান এখন অপ্রচলিত হয়ে গেছে সেই তবে একটা কথা তুমি কিন্তু খুব ভালো রকম বুঝিয়ে দিয়েছো যে মা দুর্গা এবং আর সবাই এরা সব মানবিক ঠিক আমাদের দেশে কখন যে দেবতা মানুষ হয়ে যায় কখন যে মানুষ দেবতা হয়ে যায় সে বোঝা মুশকিল তাই রবীন্দ্রনাথ বলেছেন দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা একদম সব একাকার একদম তাই খুব ভালো লাগলো আপনার ফোন পে আপনি খুব ভালো থাকুন আবারও ফোন করবেন কথা হবে হ্যাঁ তারপর আসি হ্যাঁ এবার তো মায়ের চিন্তা হয়েছে মেয়েকে দেখে মেয়েকে দেখে তো খুব চিন্তা তখন বললেন যে দেখো আগো তুমি অত চিন্তা করো না তোমার জামাই আমাকে যা সুখে রাখে সে হ্যাঁ এখানে দুরকমের ব্যাপার আছে মাকে যদি সত্যি কথা বলে তাহলে তো মা কষ্ট পাবে ওই জন্য বান্ধবী যারা মানে বিয়ের আগে বান্ধবী ছিল বান্ধবীদের কাছে বলছে দেখ আমার যে কি কষ্টে দিন কাটে আরে শয্যায় শুইতে নারী শয্যায় শুইতে নারী সাপের নিঃশ্বাসে আর তার অধিক প্রাণ পড়ে বাঘ ছালের বাসে বলে শুতে গেলে কানের কাছে যদি সাপ ফসফস করে কি করে ঘুমাবো একটা রাজার মেয়ে আমি তারপর আবার বাঘের ছালের উপর যদি ওই বর্ষার জল পড়ে কিরকম একটা গন্ধ বেরোবে বল এইভাবে থাকে কিন্তু মায়ের কাছে ওই কথা বলা যাবে না মাকে বলছে দেখো মা বাহ্যিক আড়ম্বর বাহ্যিক সুখভোগটাই কিন্তু সব নয় তোমার ওই জামাইয়ের সঙ্গে সঙ্গগুণে আমি জানতে পেরেছি ধ্যান করলে কি আনন্দ গীত বাদ্য নৃত্য এই তিনটের হচ্ছে তিনি গুরু ঠাকুর কাজে গীত বাদ্য নৃত্যের যে কি আনন্দ সেটাও আমি ওনার সঙ্গে জানতে পেরেছি মা এ পাওয়া আমার কাছে সব থেকে বড় পাওয়া ধ্যানের আনন্দ আর গানের আনন্দ এর থেকে আর কিছু আছে বলে আমার মনে হয় না ঠিক আছে মা তুই আমার কোলে আয় কোলে আয় রে ভবদারা কোলে আয় রে ভবদারা নয়ন তারা আমার নয়ন তারা আমার কোলে আয় রে ভবদারা নাই আমার নয়ন তারা বিধাতারে আরাধিব ওরে দুর্গা তুই তো এখন মেয়ে তাই জানিস না মায়ের প্রাণে কত বেদনা বিধাতারে আরাধিব তোর মা আর না হইব বিধাতারে আরাধিব তোর মা আর না হইব এবার মেয়ে হয়ে বুঝাইব মেয়ে হয়ে বুঝাইব মায়ের ব্যথার কেমন ধারা ধারা
আয় কোলে ভবদারা, আয় কোলে ভবদারা, আমার নয়ন তারা মা মা, কোলে আয় কোলে আয় কোলে আয় রে নয়ন তারা, কোলে আয় আয় কোলে ভবদারা। এখন সঙ্গে কে আছেন একটু দেখব। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে রামকেশব ব্যানার্জি বলছি। আপনাকে মহাষষ্ঠীর শুভেচ্ছা। বলুন দাদা। শুভেচ্ছা আপনাদের তারা মিউজিক চ্যানেলে, এবং শুভেচ্ছা সুমনদাকে, শারদীয়া স্মৃতিও শুভেচ্ছা, এবং এত সুন্দর একজন স্বনামধন্য কীর্তনিয়া সুমনদাকে হাজির করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি আরেকটা কথা বলছিলাম, আমরা অ্যাকচুয়ালি মানে জানতে পারিনি যে সুমনদা এরকম প্রোগ্রাম আছে। দুদিন আগে সুমনদার বাড়ি আমি নিজে ব্যক্তিগত ভাবে গেছিলাম, নিখিলবঙ্গ কীর্তন পরিষদ দুর্গাপুর থেকে সুমনদার বাড়ি যে অনুষ্ঠানটি হচ্ছে। আচ্ছা, আপনি বলছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রামকৃষ্ণ বলছি। হ্যাঁ হ্যাঁ, বেশ। আচ্ছা, সুমনদাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, তিনি যে এত বড় কীর্তনিয়া, তার সঙ্গে সঙ্গে আজকে যে অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুজোর উপর, দুর্গাপুজো উপলক্ষে, হ্যাঁ খুব মানে এত খুশি লাগছে কিছু বলতে পারছি না। বেশ, তাহলে সঙ্গে থাকুন, আমাদের হাতে আর যেটুকুনি সময় আছে অবশ্যই সুমনবাবুর গান শুনব, কিন্তু এখন একটা বিরতি। বিশ্বমানের সব সুবিধাযুক্ত কন্টাইয়ের সব থেকে উঁচু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স সারদা এনক্লেভ কন্টাই, কারণ স্বপ্ন সত্যি হয়। প্রতি বুধবার একটাই কাগজ, সাপ্তাহিক খবরের কাগজ। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন সারদা গ্রুপ, এবার আপনার পাশে সারদা এনক্লেভ কন্টাই, কারণ স্বপ্ন সত্যি হয়। টাওয়ার গ্রুপ, ওয়াটসঅ্যাপ পার্টনার শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন, পিয়ারলেস হসপিটাল অ্যান্ড বিকে রয় রিসার্চ সেন্টার। মহাষষ্ঠীর এই সুন্দর সকালে আপনাদের সকলকে আবারও আমাদের শারদ শুভেচ্ছা জানাই। আজকে সকালে আমাদের সঙ্গে রয়েছেন সুমনবাবু, এবং তিনি এত সুন্দর করে বর্ণনা দিচ্ছেন গানে এবং গল্পের মধ্যে দিয়ে যে কিভাবে গিরিরাজ গিয়ে উমাকে ঘরে নিয়ে এলেন, সেই গল্পে আমরা এতক্ষণে দেখেছি উমা তো মায়ের কাছে এসে পৌঁছে গেছে। তারপর এইবার মা আনলেন ঠিকই, মানে মায়ের অনুরোধে বাবা আনলেন ঠিকই, কিন্তু দেখছে তো সবাই, ঠিক দেখার আনন্দটা বিশ্ববাসীর। এবার যারা সাধক তারা তো সাধনার দিক দিয়ে দেখবে, যে একটু আগে বলছিলেন একজন সাধনার কথা, তা তন্ত্র সাধনার মধ্যে প্রধান বিষয় হলো ষট্চক্র ভেদ। তো এক একটি চক্রে মায়ের যে কিভাবে আস্তে আস্তে এক এক রাগ রূপে, রাগিনী রূপে তিনি বিরাজ করছেন, এই রাগ রাগিনী রূপে আমাদের দেহের মধ্যেই যে স্বয়ং মা বিরাজ করছেন, সেটা একটা সুন্দর গান আছে শুনি। হ্যাঁ, মা গো তুমি এই যে বাইরে তোমার এত সুন্দর ভুবন মোহিনী রূপ নিয়ে এসে দাঁড়িয়েছো, এই রূপ যেন আমি চোখ বন্ধ করেও দেখতে পারি। ভুবন ভুলাইলি মা, মা গো ইয়ো হর মোহিনী, মা গো ভুবন ভুলাইলি ভুবন ভুলাইলি মা, মা
শরীর শরীর যন্ত্রে শরীর 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 যন্ত্রে সুষুম নাদি ত্রয়তন্ত্রে ইড়া পিঙ্গলা সুষুমনা এই তিন রূপে তিন তন্ত্রে তুমি বিরাজ করছো শরীর শরীর যন্ত্রে ওগো সুষুম নাদি ত্রয়তন্ত্রে তাল মান গান রসে মাগো তাল মান গান রসে ত্রিশপ্ত সুর সাধিনী ও হর মোহিনী মাগো ভুবন ভুলাইনি মা ও হর মোহিনী ভুলা ভুলাইনি মা কোন কোন চক্রে তুমি কিভাবে বিরাজ করছো বলা হয় ছয়টি রাগ ছয়টি ঋতুতে গাওয়া হবে তো সেই ছয়টি রাগের কিন্তু মতভেদ আছে হনুমত মতে আলাদা ভরত মতে আলাদা ব্রহ্মার মতে আলাদা নারদ মতে আলাদা চারটি মত আছে ছয় রাগ ছত্রিশ রাগ লিখিকে তো নারদ মতে যে ছয়টি রাগ সেই ছয়টি রাগ রূপে কিভাবে বিরাজ করছেন আমাদের এই ষট চক্রে সেটা বলা হচ্ছে ভুলাইলি মা মূলাধারে ভৈরবাকার ষড়দলে শ্রীরাগার মণিপুরেতে মল্লার বসন্তের হৃদয় প্রকাশিনী বসন্তের হৃদয় প্রকাশিনী একের পর এক রাগ রূপে তুমি আমাদের শরীরের মধ্যে বিরাজ করছো হিন্দোল বিশুদ্ধ সুরে বিশুদ্ধ চক্রে তুমি হিন্দোল রাগ রূপে বিরাজ করছো মা বিশুদ্ধে হিন্দোল সুরে ওগো কর্ণাটক আগাপুরে আজ্ঞা চক্রে তুমি কানাডা রাগ রূপে বিরাজ করছো কর্ণাটক কানাডা কর্ণাটক কর্ণাটক আগাপুরে মাগো তান মান লয়ে সুরে তান মান লয়ে সুরে মাতৃ শব্দ এইভাবে ছয় রাগ ছত্রিশ রাগিনী রূপে তুমি আমাদের ষট্চক্রেই বিরাজ করছো মা সারা বিশ্বকে তুমি মোহিত করে রেখেছো মায়ের দুটি রূপ যোগ মায়া মহামায়া তিনি যোগ মায়া রূপে যোগাযোগ করিয়ে দেন জীবাত্মা পরমাত্মার মিলন ঘটিয়ে দেন আবার তিনি একদিকে মায়া রূপে মানুষকে বিষয় বুদ্ধি দিয়ে সামান্য কিছু প্রাপ্তি দিয়ে মানুষকে ভুলিয়ে রাখে একই মায়ের দুই রূপ কি করে হয় শ্রী জীব গোস্বামী পাদ ব্যাখ্যা করে বলেছেন মার্জার ন্যায়ন সিদ্ধার্থ বিড়াল যেমন ইঁদুরকে যখন মুখে নেয় পেটের ভিতর রাখার জন্য আবার সেই বিড়াল যখন নিজের বাচ্চাকে মুখে নেয় সুরক্ষিত জায়গায় রাখার জন্য বিড়ালের মুখে নেওয়াটা যেমন দুরকম তেমনি মাই কিন্তু মানুষকে বিষয় ভোগ দিয়ে ভুলিয়ে রাখে আবার সেই মাই মানুষকে কিন্তু সচ্চিদানন্দের তত্ত্ব নির্দেশ করে দেয় তাই দুই রূপে মা বিরাজ করছেন আর সেই মাই এবারে আমাদের ঘরে এসেছেন এবং আজ সকালবেলা এই যে আড্ডা সেই আড্ডায় আপনাকে পেয়েছি
বলুন কি বলছিলেন ওই তো মহামায়া মোহ পাশে বদ্ধ কর অনায়াসে মহামায়া মোহ পাশে বদ্ধ কর অনায়াসে তাই শ্রীনন্দ কুমারে কয়ে তোমার তত্ত্ব না নিশ্চয় সারা জীবন সাধনা করে তোমার তত্ত্ব খুঁজে পাচ্ছি না মা তুমি কৃপা না করলে তোমার তত্ত্ব নয় ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে শ্রীনন্দ কুমারে কয় তত্ত্ব না নিশ্চয় হয় মাগো তব তত্ত্ব গুণত্রয়ে কাকি মুখ আচ্ছাদিনী ও হর মোহিনী ভুবন ভুলাইলি মা মা নাশিনী মা এসেছেন সন্তানেরা তাই আমরা খুব খুশি আজ এই সকালটা আমরা সঙ্গে পেয়েছিলাম সুমন ভট্টাচার্যকে মায়ের আগমনের গল্প গানে সকালটা উনি আজ আমাদের ভরিয়ে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এরকম একটা সুন্দর সকাল আমাদের উপহার দিয়েছেন বলে আমাদের পুরো তারা পরিবারের তরফ থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই যে সারা বিশ্ববাসীর কাছে যে এইসব সঙ্গীত পরিবেশন করার সুযোগ আপনারা করে দিয়েছেন তাই আপনাদের তারা মিউজিকের কোম্পানিকেও আমি ধন্যবাদ জানাই আপনার পূজো ভীষণ ভালো কাটুক আনন্দে থাকুন সঙ্গে যারা ছিলেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সকালবেলা আপনাদের পেয়ে খুব ভালো লাগলো শীতাংশুদাকেও আমি অনেক ধন্যবাদ দিচ্ছি নেপথ্যে থেকে তিনি আমাদের সমানভাবে সহযোগিতা করে গেছেন আপনারা সবাই ভালো থাকবেন মহাষষ্ঠীর দিনে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে যাই কাল সকালবেলা আসবো আপনাদেরই কাছে আবার একটা নতুন সকাল নিয়ে শেষ করব কি দিয়ে বলুন মিলন ছাড়া তো শেষ হবে না একদমই না তাহলে মা যে এসে কোলে বসলেন সেই শোভাটি কেমন সেটা আমরা শুনবো দাশরথী রায়ের মুখ দিয়ে বাহ তাকে ছাড়া তো ভাবা যায় না মায়ের গান একদমই না বসিলেন মা হেম্বরণী হেরম্বরে লয়ে কোলে বসিলেন মা হেম্বরণী হেরম্ব গণেশ লয়ে কোলে হেরি গণেশ জননী রূপ রানী ভাসে নয়ন জলে বসিলেন মা হেম্বরণী হেরম্বরে লয়ে কোলে কেমন দেখতে লাগছে এই মায়ের ছেলে কারা ব্রহ্মাদি ব্রহ্মাদি বালক যার গিরি বালিকা সেই তারা পদতলে বালক ভানু বালক চন্দ্র ধরা একটু বলি শিবে গণেশের এবং মায়ের দুজনেরই পায়ের তলাটা লাল তাই পায়ের তলাটা দেখে মনে হচ্ছে লাল সূর্য বা আলতাটা মনে হচ্ছে লাল সূর্য আবার এই নখগুলোকে দেখে মনে হচ্ছে যেন এক একটা চাঁদ বসে আছে তাই চাঁদকে যদি কোলে করে নিয়ে সূর্য ওঠে সেটা যেমন দেখতে লাগবে তেমনি আজকে চরণের শোভা তার পদতলে বালক ভানু বালক চন্দ্র ধরা বালক ভানু যিনি তনু বসেছেন মায়ের কোলে
বসিলেন মা হেমবরণী হেরম্বরে লয়ে কোলে বসিলেন মা হেমবরণী বালক ভানু জিনিতন বালক ভানু মানে ভোরবেলার সূর্য বেলার সূর্য যেমন লাল টকটকে গণেশের গায়ের রং সেরকম ঠিক সেই রকম বালক ভানু জিনিতনু বালক কোলে দোলে বালক ভানু জিনিতনু বালক কোলে দোলে বসিলেন মা হেমবরণী হেরম্বরে লয়ে কোলে বসিলেন মা হেমবরণী রানী মনে ভাবেন উমারে দেখি নাকি উমার কুমারে দেখি কোন রূপে সপিয়ে রাখি আমার দুই নয়ন যুগলে কাকে দেখব আমার মেয়েকে দেখতে যেমন নাতি ভাইকে নাতি ঠাকুরকে যেমন আরো সুন্দর দেখতে লাগছে কাকে আমি দেখব রানী মনে ভাবে উমারে দেখি নাকি উমার কুমারে দেখি কোন রূপে সপিয়ে রাখি আমার দুই নয়ন যুগলে দাশরথী কহে রানী তুল্য দুই দর্শন হের ব্রহ্মময়ী কোলে ওই ব্রহ্মরূপ গজানন দাশরথী বলে রানী তুল্য দুই দর্শন হের ব্রহ্মময়ীর কোলে ওই ব্রহ্মরূপ গজানন ব্রহ্ম কোলে ব্রহ্ম ছেলে বসেছে মামা বলে বসিলেন মা হেমবরণী হেরম্বরে লয়ে কোলে হেরি গণেশ জননী রূপ রানী ভাসে নয়ন জলে বসিলেন মা হেমবরণী হেরম্বরে লয়ে কোলে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে এই অনুষ্ঠানটি সহজ